যেহেতু আমার মা 1 বছর বা 1.5 বছরের মতো ক্যান্সারের রোগী, তো সেক্ষেত্রে আমার পড়াশোনা চালাইতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তো এখন ঘরের কাজকাম আছে, মাকে দেখাশোনা দায়িত্ব আছে, এখন মার দেখাশোনা করবো না পড়াশোনা চালাবো, আমি আসলে বুঝতে পারতেছি না কী করবো। যেহেতু আমার মানে পরিবারে যেহেতু একটা ভাই নেই বড়, তো সেক্ষেত্রে আমি যেহেতু বড়, তো আমার কাছে তো ছেলের মানে ছেলের মতো এই দায়িত্বটা আছে। তো এমন কেউ আছে যে মানে এই অসহায় পথে কেউ আমার মানে পাশে এসে দাঁড়ানোর জন্য, সহযোগিতা করার জন্য? আপু, আপনার মায়ের কি হয়েছে? আমার মা একজন মানে জটিল রোগ, ক্যান্সার রোগ হয়েছে। এটা কতদিন ধরে হলো আপনার মায়ের ক্যান্সার? এই তো 1 থেকে 1.5 বছর হয়েছে। তো বুঝিনি তো যে গরিব ঘরে মানে একটা সংসার, যেখানে সংসার চালিতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি, সেখানে ক্যান্সারের একজন মাকে কীভাবে আর কি চিকিৎসা দিতে পারে? মানে ক্যান্সারের চিকিৎসা তো অনেক ব্যয়বহুল চিকিৎসা, এই চিকিৎসাটা করাতে তো অনেক টাকার প্রয়োজন। এখন যেহেতু তেমন আত্মীয় স্বজন নাই যে সহযোগিতা করার জন্য, তো মার যেহেতু 2টা ভাই আছে, তো ওই ভাইয়ের টুকটাক মানে যতটুকু সাহায্য করে ওই সাহায্য দেওয়া, ওষুধ খায়। আর বাবার তো রোজগার কমে গেছে, তো ওই রোজগার দিয়ে আর কি সংসার চলে। আচ্ছা, মানে সেই রোজগার দিয়ে আপনার, তা আপনি এমনিতে কি করেন? আমি টিউশন করি পাশে, 4-5টা স্টুডেন্ট পড়ে। সেই 4-5টা স্টুডেন্ট পড়ে কিরকম টাকা আসে? আসলে বাসার মধ্যে টিউশন, তো 5-6 হাজার টাকা এরকম। 5-6 হাজার টাকা, সেই টাকাটা আপনার পরিবার চালান, আবার আপনার লেখাপড়াও করেন। তারপর এর আগে বললেন যে ইন্টার পাশ করেছেন, আপনার কি আর লেখাপড়ার ইচ্ছা আছে কিনা? জি, যেহেতু আমার পরিবারের একটা দায়িত্ব আমার হাতে, তো যেহেতু ভাই নাই, তো আমার ইচ্ছা আমি পড়াশোনা করবো, নিজের পায়ে নিজে দাঁড়াবো, ফ্যামিলির পাশে দাঁড়াবো। আমার ছোট একটা বোন আছে, ওর দিকে একটু খেয়াল রাখতে হলে তো আমার পড়াশোনা চালাইতে হবে। আচ্ছা আচ্ছা, মানে পরিবারের পাশে অনেক সংগ্রামের পথ আপনার, অনেক সংগ্রাম করে। আপনাদের পরিবারে আর্থিক অবস্থা কেমন? আসলে বাবা তো একটা ক্ষুদ্র ব্যবসায়ী, তো আগের মতো তো তেমন আয় রোজগার নাই, তো বুঝিনি তো কেমন। আগের মতো আয় রোজগার নাই মানে কোনোরকম দিন চলে এরকম একটা অবস্থা। দর্শক, আপনারা শুনছেন সাথী আক্তারের জীবনের গল্প। আসলে সাথী আক্তারের যে বাস্তব গল্প সেটাই। আপনার মায়ের ক্যান্সার, আপনিও ছোটকাল থেকেই অনেক সংগ্রাম করে এতদূর পর্যন্ত এসেছেন, স্কুল শেষ করে কলেজ শেষ করে এখন ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এর মাঝে আপনাকে একটু ব্যক্তিগত প্রশ্ন করি, আপনার পরিবার থেকে কি বিয়ের কোনো সিদ্ধান্ত নিয়েছে কিনা, কিংবা বিয়ে দিতে চায় কিনা? আসলে একটা মেয়ের জীবনে তো মানে একটা বিয়ের জন্য একটা বয়স থাকা দরকার, তো সেই বয়সটা এখন পার করে আসছি, তো পরিবার তো চায়। এখন যেহেতু মা অসুস্থ, বাবা বয়স্ক হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তো বিয়ের জন্য প্রেশার দিতেছে, তো আমি আর কি রাজি হইনি। আপনি রাজি হন নাই? আজকালকার মেয়েরা তো অনেকেই 18 পার হওয়ার আগেই প্রেমে জড়িয়ে যায়, বিয়ে হয়ে যায়, সন্তান হয়ে যায়, কিন্তু আপনি তো ইন্টার পাস করেছেন, কখনো কি আপনার জীবনে প্রেম আসেনি? অবশ্যই আর কি, প্রেম তো সবার জীবনেই আসে, তো আমার জীবনে আসছিল, সেক্ষেত্রে তো আমি সেই সুযোগটা মানে দিইনি। মানে দেননি কী কারণে? কোনো ভয় কাজ করেছে আপনার মাঝে? আসলে এখনকার যে প্রেম, তো মানে এখন প্রেমের ফাঁদে ফাঁদায় তো মেয়েদেরকে হস্তান্তর করে, যেমন পার্কে যেতে চায় বা ঘুরতে যেতে চায়, এই করতে চায় সেই করতে চায়, তো সেক্ষেত্রে আমরা যখন না বলি,
তো তখন আর কি মানে ছেড়ে চলে যেতে চায়। তো সেক্ষেত্রে তো এখন একটা স্বার্থর কারণে তো এখন প্রেমের প্রস্তাব দিতে আসে, তো সেক্ষেত্রে আর কি আমি এই সুযোগটা আমি কি দিতে চাই না, মানে সেই সুযোগ আপনি দিতে চান না। জি, এই যে আপনার লাইফে কেউ কি এসে বলেছে যে আই লাভ ইউ সাথী, আমি তোমাকে পছন্দ করি কিংবা আমি ভালোবাসতে চাই, এরকম কি কেউ আপনার জীবনে এসেছে কিনা? হ্যাঁ এসেছে, তো এক সময় মানে স্কুল থেকে যখন কলেজে আসি তো তখনই একজন এরকম আসছিল জীবনে, তো যখন আর কি আমার ফ্যামিলি বিস্তারিত শুনে তখন আর কি মানে একদিন দুই দিন পর আর কি ও আর মানে আমার মানে আশেপাশে আসে, মানে যখন আপনার ব্যাকগ্রাউন্ডের কথা শুনেছে তখন আপনাকে ছেড়ে চলে গেছে। জি, আসলে দর্শক শুনছেন সাথীর কষ্টের কথাগুলো, তো সাথী যখন এই যে আপনার ব্যাকগ্রাউন্ডের কথা আপনার দরিদ্র এই কথা শুনে যখন একজন মানুষ কাছের মানুষ দূরে চলে যায় তখন আপনার কাছে কেমন লেগেছে? আসলে তখন মনে হয় যে মানে সবই তো আল্লাহর ইচ্ছা, কে কখন কোথায় যায় দাঁড়ায়, তো আমি ভাবতাম যে হয়তো আমারও মানে জীবনে এমন কেউ আসবো যে আমার সব কিছু শুনে বা যাই না আমার পাশে দাঁড়াইব, তখন আর কি মানে ওই চিন্তাটা কইরা আর কি মানে ভালো লাগে যে কেউ মানে থাকবে। মানে সেই চিন্তা করে আপনি এখনো পচে আছে। জি, ধরেন এই যে আমাদের এই ভিডিওটা ছাড়ার পরে অসংখ্য লোক দেখতে পারে, এখান থেকে আপনাকে কেউ পছন্দ করলো, আপনার দায়িত্ব নিতে চাইলো কিংবা আপনার পরিবারের পাশে দাঁড়ালো, তাহলে কি আপনি বিয়ে শাদীর চিন্তা ভাবনা করবেন কি না? যদি এমন অবস্থায় যদি আমার পাশে এসে দাঁড়ায় বা আমাকে সহযোগিতা করতে চায় বা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি চাই না যে আমার মা একজন অসুস্থ বা আমার ছোট একটা মন আছে তার দায়িত্ব যদি নিতে চায়, এমন কোনো মানে মানুষ যদি থাকে মানে সব কিছু শুনে যদি আমার পাশে দাঁড়াইতে চায় তখন হয়তো তার একটা সুযোগ দেওয়া যায়, তখন তাকে একটা সুযোগ দিবে। আচ্ছা বলুন, যখন আপনার মা অসুস্থ, যখন অনেক সময় তো ওষুধ কেনার টাকাও থাকে, তখন আপনার কাছে কেমন হয়? তখন মনে হয় যে আসলে মানে টাকাই সব কিছু, তখন মনে হয় যে কোনো ইনকাম করি বা মার পাশে বা মার জন্য কিছু করি, মানে তখন খুব ইচ্ছে হয় মার জন্য কিছু করতে পারলে ভালো হতো। দর্শক সাথীর সাথে যারা যোগাযোগ করতে চান কিংবা তার পাশে এসে দাঁড়াতে চান অবশ্যই যোগাযোগ করবেন, সেই যোগাযোগ করলে হয়তো বা সাথী কথা বলবেন। আচ্ছা সাথী, কেমন বয়সের লোক হলে আপনি তাকে কাছে নেবেন কিংবা জায়গা দিবেন? আসলে এখনকার মানে বয়স বলতে গেলে যে বয়সে আর কি একটা ছেলের মানে জ্ঞান বুদ্ধি ভাব বুদ্ধি ম্যাচিওর যে আমাকে বুঝবো বা আমার ফ্যামিলির দিকে একটু হাত বাড়ে আসবো বা ফ্যামিলি বুঝবো ওইরকম আর কি মানুষ। আচ্ছা, এই যে অনার্সে ভর্তি হতে চান, কোথাও কি ভর্তি হওয়ার জন্য আগ্রহ আছে কিনা? ইউনিভার্সিটিতে, সরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন না প্রাইভেটে? আসলে আমাদের মানে আমাদের মতো যারা দরিদ্র আছে তাদের তো আর কি প্রাইভেটে পড়ার মতন ওরকম সামর্থ্য নেই, তো সেক্ষেত্রে যদি মানে চান্স পাওয়ার যদি একটা সুযোগ থাকে তাহলে হয়তো সরকারিতে পড়তে হইব। আচ্ছা আচ্ছা, আজকে আপনার মনটা অনেক খারাপ, অনেক মানে মুখে একটা কষ্টের ছাপ, কেন? আসলে আমি একজন মানে দরিদ্রের ঘরে, তো সেক্ষেত্রে তো আমার মানে আমার সাথে যারা চলাফেরা করে তারা সবাই আর কি ভালো বা ভালো করে বড়, তো সেইখানে মানে যে মুহূর্ত মানে ফ্রেন্ডরা যে আমার সাথে ফ্রেন্ডরা ওরা ভালো একটা কলেজে যায় বা আবার ভালো একটা ভার্সিটিতে ভর্তি হইব, ভালো পড়াশোনা ভালো জামা কাপড়
সবকিছুই তো ভালো একটা ঘরে থাকলে ভালোভাবে পাওয়া যায়, সেক্ষেত্রে আমি তো আর ওইরকম কিছু ফেস করতেছি না, যেহেতু আমার পরিবার আর কি দরিদ্র, তো সেক্ষেত্রে এই সব ভাবলে নিজের কাছে খারাপ লাগে। সেই জন্যই কি আজকে মনটা খারাপ? জি, যে আপনাকে কাছে টেনে নেবে যে ভালোবাসার মানুষটি যদি এই ভিডিও দেখে আপনার বন্ধু হিসাবে দাঁড়াবে, তার উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আসলে যদি আমার মানে এরকম কিছু ফেস করে যদি আমার পাশে দাঁড়ায়, তাহলে তার প্রতি মানে কৃতজ্ঞতা থাকবে যে আসলে এখনও দেশে এরকম মানুষ আছে যে আমাদের মতন মেয়েদের পাশে এসে দাঁড়ায়। আচ্ছা, দর্শক শুনছেন সাথীর কষ্টের কথাগুলো শুনলেন, যদি তাকে ভালোবেসে কেউ কাছে নিতে চান কিংবা আপন করে নিতে চান, আমাদের ডেসক্রিপশন নাম্বারে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করলেই সাথীকে পেয়ে যাবেন।